আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে যাচ্ছি কিভাবে অ্যালকালাইন থেকে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় তো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো অসম্পৃক্ততার পরীক্ষা অর্থাৎ সেচুরেশন আনস্যাচুরেশন কি না সেটা যাচাই করার জন্য আমরা হাইড্রোকার্বনগুলোর সঙ্গে দুটি পার্টিকুলার রিয়েকশন ঘটিয়ে থাকি প্রথমটা হচ্ছে বেহারের পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাগানেট পরীক্ষা আরেকটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা তো পটাশিয়াম পারমেঙ্গানের ধারা যে পরীক্ষাটা করা হয় সে ব্যারের পরীক্ষা আর ব্রমীণ প্রাণীর পরীক্ষাটা তোমরা নবম দশম শ্রেণীতে জেনে এসেছ তো আর নবম দশম শ্রেণীর জন্য এই ভিডিওটা যেরকম ইম্পর্ট্যান্ট তো ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু এই ভিডিওটা সেম ইম্পর্ট্যান্ট তো শিক্ষার্থীরা আমরা পটাশিয়াম পারমেঙ্গানের টেস্টে মূলত এখানে করতে যাচ্ছি অ্যালকাইনের জন্য অসম্পৃক্ততার যে পরীক্ষাটা সেই পরীক্ষাটি মূলত এখানে আমরা ব্যাখ্যা করব। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে সর্বনিম্ন সদস্য যেটা অ্যালকাইনকে নির্দেশ করে সেটা হচ্ছে ইথাইন বা এসিটিলিন তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখবো ইথাইন বা এসিটিলিন থেকে কীভাবে আমরা অক্সালিক অ্যাসিড পাই তো তুমি এর গঠনটা আগে দেখে নাও দুটি কার্বন রয়েছে দুটি কার্বনের মধ্যকার আমরা দুটি পাইবন দেখতে পাই এবং একটি সিগমা বন দেখতে পাই তো মূলত পাই বন যে দুটি রয়েছে সে দুটি পাই পাইবনটি ভেঙে যায় এবং তখন অক্সিজেন প্রবেশ করে আর অক্সিজেনের প্রবেশ মানেই হচ্ছে অক্সিডেশন বা জারণ তো শিক্ষার্থীরা মূলত আমরা এখানে অক্সিডেশন হতে দেখবো আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা অক্সিডাইজিং অ্যাজেন্ট অর্থাৎ যারক পদার্থ তো আমরা এখানে অ্যালকালাইন পটাশিয়াম পার ব্যবহার করব অ্যালকালিন পটাশিয়াম পার মানে হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পার হয়তো পটাশিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকবে তা না হলে সোডিয়াম হাইড্রক্সাইড তো দেখো শিক্ষার্থীরা প্রথমে কি হবে আমাদের এই অ্যালকাইনের এই তৃতীয় বন্ধনটা মূলত ভেঙে যাবে তো প্রতিটা বন্ধন ভাঙলে দুটি করে হাত খালি হয় কার্বনের দুটি আলাদা কার্বনের দুটি করে মোট চারটি হাত খালি হবে সেখানে চারটি হাইড্রক্সিল গ্রুপ গিয়ে প্রবেশ করবে তো অক্সিজেনটাকে রেখে পরের স্টেজে আমরা দেখব শুধু হাইড্রোজেনটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেলব তো শিক্ষার্থীরা চারটি ওএ গ্রুপ কিন্তু এখানে যুক্ত হচ্ছে এটা হচ্ছে তোমার ব্যাখ্যা করার জন্য মূল পয়েন্ট তো এরপরে কি হবে আমরা আরও এটাকে যখন জারিত করব সেই ক্ষেত্রে কি ঘটবে অক্সালিক অ্যাসিড পাবো তো মূলত প্রথমে এখানে গ্লাই গ্লাইঅকজাল আগে তৈরি হবে তো গ্লাইঅক্সালটা তৈরির ক্ষেত্রে দেখো এখানে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলোকে সরিয়ে আবার অক্সিজেন এসে যুক্ত হবে তো বারবার কিন্তু অক্সিজেন ঢুকছে তার মানে এখানে জারণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে তো এর এই অংশটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল হ্যাঁ এই অংশটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল গ্লাইঅকজালে আমরা যে কয়টা হাইড্রোজেন দেখতে পাচ্ছি অক্সিজেন দেখতে পাচ্ছি সেখানে অক্সিজেন সংখ্যা আবারও বৃদ্ধি পাবে তো তখন যে ঘটনাটি ঘটবে সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে ঘটবে তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুনরায় অক্সিজেনকে প্রবেশ করাবে এর মধ্যে তার মানে আমরা এখানে বারবার কিন্তু একে অক্সিডাইজড হতে দেখছি তো শিক্ষার্থীরা পরবর্তীতে দেখো আমি এখানে এটা লিখছি যেটা মূলত আমাদের অক্সালিক এসিড তো অক্সালিক এসিডটাকে এভাবে বন্ধন হিসেবে ভেঙেও দেখানো যায় আর তোমরা যদি একেবারে দেখাতে চাও সেটা আমরা যেটা করে থাকি সিডাব্লু এইচ কার্বনের সঙ্গে একটা বন্ড দিয়ে আবারও সি ডাব্লু এইচ এভাবেও দেখাতে পারো তো আসলে এইভাবেই আমরা অ্যালকাইন থেকে অক্সালিক অ্যাসিড প্রস্তুত করে থাকি